ক্যানিজারো রিয়াকশন যেমন ফর্মালডিহাইড দেয়, ফর্মালডিহাইডের বেসিক সলিউশন নিলে এখনো ফর্মালডিহাইড জারিত হয় ফরমেট, সোডিয়াম ফরমেট, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি সোডিয়াম ফরমেট হয়, আরে কোনো জারিত হয় ফরমাইল ইথাইল অ্যালকোহল, মিথাইল মিথানল হয়, তুমি ফর্মালডিহাইড দেখাতে পারো। আবার এটা বেঞ্জালডিহাইডও দেখাতে পারো, অ্যালডল কন্ডেনসেশনে তুমি অ্যাসিটালডিহাইড দেখাতে পারো, প্রোপানালডিহাইড দেখাতে পারো। হ্যাঁ, আবার এগুলো মিক্সড অ্যালডল কন্ডেনসেশন আছে, আরো অ্যালডল কন্ডেনসেশনের আরো আছে মডিফিকেশন আছে, আরো এক্সটেনশন আছে, অনেক অ্যালডল কন্ডেনসেশন, মিক্সড অ্যালডল কন্ডেনসেশন আছে, আমরা ওগুলোতে যাই নাই। অর্থাৎ একটা অ্যালডিহাইড একটা কিটোন, একটা অ্যালডিহাইড একটা কিটোন অ্যালডল কন্ডেনসেশন হতে পারে, একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়ে অ্যালডল কন্ডেনসেশন হতে পারে। অর্থাৎ মিক্সড অনেক অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন আছে যেগুলো আমি বলি নাই, কারণ আমি তোমাদেরকে বেসিক রিঅ্যাকশনটা শিখিয়েছি। হ্যাঁ, এত কিছু তোমরা মনে রাখতে পারবে না যেহেতু তোমরা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড না, তোমরা এটা কোর্স ভালো রেজাল্টের জন্য করতে হবে। এই জন্য আমি যতটুকু একেবারে জরুরি ফান্ডামেন্টাল যতটুকু যতটুকু না পড়লে স্টাডি করা যাবে না একটা জিনিসের, ততটুকু আগে পড়ানোর প্রয়োজন মনে করে প্রয়োজন মনে করে আমি শুধু শুধু যেটা সিম্পল অ্যালডল কন্ডেনসেশন সেটা দেখিয়েছি। তারপরে তুমি কেন মানে এটা অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক দুইটাই করে, তারপরে ক্লিমেনসন রিডাকশন অ্যালডিহাইড অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক দুইটাই করে। এবার তোমার প্রশ্ন বলো। হ্যাঁ স্যার, মানে স্যার আমি মানে বলতে চাচ্ছিলাম যে আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছিলাম তখন মানে অ্যালিফেটিকটা দিয়ে পড়ে আসছি, তো ওইটাই আমার কাছে একটু সহজ মনে হচ্ছিল। তো ওইটা আমি ভয় পাচ্ছিলাম যে আবার পরীক্ষা লিখলে স্যার মার্ক দেয় কিনা, এই জন্য আর কি জিজ্ঞাসা করছি। তুমি যখন উদাহরণ দিবা তুমি যে কোনোটাই দিতে পারো, সমস্যা নেই। ও ঠিক আছে স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। আমরা গত ক্লাসে আমরা দা শিখছিলাম, স্টার্ট করেছি, জাস্ট উই স্টার্টেড দা প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড, প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। প্রপার্টি যে আমরা বলেছি, জাস্ট উই নিড টু রিকল দা লাস্ট ক্লাস, সিন্স দেয়ার ইজ এ পোলারিটি ইন কার্বক্সিলিক অ্যাসিড, বিকজ কার্বক্সিলিক অ্যাসিড হ্যাভ কার্বক্সিলিক অ্যাসিডস হ্যাভ অক্সিজেন অক্সিজেন কার্বন বন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন হাইড্রোজেন বন্ড, তাই না? জি স্যার। কার্বন অক্সিজেন বন্ড আছে, আবার অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে। যেহেতু সিন্স কিছু জিজ্ঞাসা করছো? আচ্ছা, সিন্স রেসপন্স করছিলাম, জি স্যার বলে রেসপন্স করছিলাম। আচ্ছা, সিন্স কার্বক্সিলিক অ্যাসিড হ্যাভ কার্বন অক্সিজেন ডাবল বন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন হাইড্রোজেন বন্ড, দে হ্যাভ পোলারিটি। হোয়াই কার্বক্সিলিক অ্যাসিড আর পোলার কম্পাউন্ড? এই প্রশ্নের আলোক হচ্ছে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, যেটাকে আমরা কার্বনিল গ্রুপ বলি। হ্যাঁ, কার্বনিল গ্রুপ বলি, কিন্তু এই কার্বনিল গ্রুপটা কার্বনিল কার্বন, যেটা অ্যালডিহাইড কিটোনের কার্বনিল গ্রুপের মতো আচরণ করে না। দিস কার্বনিল গ্রুপ, দা কার্বনিল গ্রুপ ইন কার্বক্সিলিক অ্যাসিড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দা কার্বনিল গ্রুপ অফ অ্যালডিহাইড কিটোনস। মনে রাখবা, এখানে কার্বনিল গ্রুপ আছে, সিও গ্রুপ আছে, বাট এটার বিহেভিয়ার ওই অ্যালডিহাইড কিটোনের যে কার্বনিল গ্রুপ তার থেকে কমপ্লিটলি ভিন্ন রকম। অর্থাৎ ওখানে কার্বনিল কার্বনিক কার্বন নিউক্লিওফিলিক এডিশন সাবস্টিটিউশন এডিশন রিয়াকশন দেয়, কিন্তু এখানে কার্বনিল কার্বন ওই ধরনের রিয়াকশন দেয় না। তাহলে এই কার্বনিল গ্রুপের আচরণ
অ্যালডিহাইড কিটোনিক কার্বনিল গ্রুপ থেকে কমপ্লিটলি ভিন্ন রকমের, যাই হোক কারণ এর পাশে একটা ওএইচ গ্রুপ আছে। যে কথা বলছিলাম যে এটা পোলারিটি কেন, এটা পোলারিটি হলো কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে আবার অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে। আমরা জানি দেয়ার ইজ এ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন কার্বন এন্ড অক্সিজেন অ্যাল অলসো হাইড্রোজেন এন্ড অক্সিজেন। ইলেকট্রন যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে এরকম এলিমেন্ট গুলোর মধ্যে যদি সমযোজী বন্ধন হয় তাহলে সে বন্ড ইলেকট্রন গুলো ডিসপ্লে করে, মানে তাদের যে ইলেকট্রন যে অবস্থান এই অবস্থান কিছুটা ইয়ে থাকে সরে থাকে ডিসপ্লে টু দ্য হায়ার ইলেকট্রোনেগেটিভ, মানে হায়ার ইলেকট্রোনেগেটিভিটির দিকে বেশি সরে থাকে যার কারণে বন্ডটা পোলার হয়ে থাকে। তাহলে এক কথা বলতে চাচ্ছি যে কার্বক্সিলিক অ্যাসিড আর কম্পাউন্ড, আচ্ছা এই হলো প্রথম তার একটা প্রপার্টি। সেকেন্ডলি এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে, অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে না, এই যে নজর করে এগুলোতে দেখো অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে, এখানে উদাহরণ নাই, এখানে কয়েকটা বন্ড দেখানো আছে। আচ্ছা দেখো যে অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে কোথায়, কার্বক্সিলিক অ্যাসিডে আছে কি না? জি স্যার। হ্যাঁ অক্সিজেন হাইড্রোজেন বন্ড, এই যে এই বন্ডটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের, এই বন্ড হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বন্ড, এই বন্ড হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বন্ড। আমি কালারটা একটু চেঞ্জ করে নেই, আর এই বন্ড হচ্ছে কার্বন অক্সিজেন বন্ড, এই বন্ধন গুলো হচ্ছে কার্বন অক্সিজেন বন্ড, এই কার্বন অক্সিজেন বন্ডটা পোলার বন্ড আবার অক্সিজেন হাইড্রোজেন বন্ড বন্ড গুলো হচ্ছে পোলার বন্ড। এই পোলার বন্ড হওয়ার কারণে এরা পোলার মলিকিউল, আর পোলার মলিকিউল গুলোর এক মলিকিউল আরেক মলিকিউল গুলো আরেক মলিকিউল কে আকর্ষণ করে পোলের মাধ্যমে, পোলের মাধ্যমে নেগেটিভ পোল আরেক মলিকিউলের পজিটিভ পোল কে আকর্ষণ করে, আকর্ষণ করে কাছাকাছি ধরে রাখে, হ্যাঁ যার কারণে এদের বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট এই ধরনের প্রপার্টিস গুলো বেশি হয়ে থাকে, বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি হয়ে থাকে। আবার যেহেতু এই ধরনের কম্পাউন্ডে অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে, অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে তাহলে তাদের হাইড্রোজেন বন্ডিং আছে, অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে, অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে তাহলে এদের হাইড্রোজেন বন্ডিং আছে, অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে হাইড্রোজেন বন্ডিং আছে। এই যে দেখো একটা কার্বক্সিলিক অ্যাসিড আর একটা কার্বক্সিলিক অ্যাসিড কে আকর্ষণ করে, হ্যাঁ আকর্ষণ করে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ধরে আছে, ধরে আছে অর্থাৎ একটা কার্বক্সিলিক অ্যাসিডের মলিকিউল আর একটা কার্বক্সিলিক অ্যাসিডের মলিকিউলকে পুরোপুরি ধরে আছে, এই জন্য কার্বক্সিলিক অ্যাসিড গুলো ডাইমার হিসেবে অবস্থান করে, কি হিসেবে অবস্থান করে ডাইমার, যখন হ্যাঁ যখন এদেরকে কাছাকাছি নেওয়া হয় সলিউশনে হোক আর কি বলা হয় গ্যাসেস অবস্থা থাকলে তো দূরে থাকে, যদি গ্যাসেস আকার হয় তাহলে পরস্পর দূরে থাকে, কিন্তু এদের ডাইমার হওয়ার অনেক সুযোগ আছে সলিউশনে এরা ডাইমার হয়ে থাকে। ধরো আমি একটা অর্গানিক সলভেন্ট নিলাম এই কার্বক্সিলিক অ্যাসিড কে, এরা ডাইমার হিসেবে থাকে, আবার যদি পানির সাথে নেই তাহলে পানির সাথে হাইড্রোজেন বন্ডিং করে, একটা কার্বক্সিলিক অ্যাসিড মলিকিউল আর একটা কার্বক্সিলিক অ্যাসিড মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ডিং হয় আবার পানির সাথেও হয়, আবার পানির সাথেও হয়, কিন্তু আমি যদি পানি না নিয়ে যদি ক্লোরোফর্ম নেই বেনজিন নেই অর্গানিক সলভেন্ট নেই সেখানে সলভেন্টের সাথে হাইড্রোজেন বন্ডিং হবে না, এক মলিকিউল কার্বক্সিলিক অ্যাসিড আর এক মলিকিউল কার্বক্সিলিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন বন্ডিং হয়ে ডাইমার হবে। সেই ডাইমারের উদাহরণ হচ্ছে এটা, এই যে খেয়াল করে এই যে ডাইমার, খেয়াল করছো? জি স্যার। জি স্যার। ডাইমারটা কিভাবে হয়েছে, এক অণুর
এক অণুর কার্বনিল অক্সিজেন আর এক অণুর ওএইচ হাইড্রোজেন বন্ড করেছে, এক অণুর কার্বনিল অক্সিজেন আর এক অণুর ওএইচ হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং করেছে, তাহলে এক কোন কার্বক্সিলিক অ্যাসিড আর কোন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং, কয়টা হাইড্রোজেন বন্ডিং? দুইটা। এরকম হাইড্রোজেন বন্ডিং আমরা অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু দেখি নাই, এরকম হাইড্রোজেন বন্ডিং ফিনলের ক্ষেত্রে দেখি নাই, সেখানে একটি হাইড্রোজেন বন্ডিং ছিল আইদার নিজেদের মধ্যে অথবা পানির সাথে। আর এখানে আমরা দেখতেছি যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড আর কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে দুইটা হাইড্রোজেন বন্ডিং করে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে হাইড্রোজেন বন্ডিং যে উপর দেখানো আছে যে পানির সাথে কিভাবে হাইড্রোজেন বন্ডিং করেছে, পানির সাথে হাইড্রোজেন বন্ডিং বিভিন্ন রকমের হতে পারে। কার্বনিল অক্সিজেনের সাথে পানির পানির হাইড্রোজেন হতে পারে কার্বন। এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা বোঝার বিষয়, একেবারে মুখস্থ করার কিছু নাই। উপরের চিত্রে দেখো যে কার্বক্সিলিক অ্যাসিড আমার এই ইয়ার দিকে কি বলা হয় লাইটার দিকে খেয়াল করো, এটা হলো কার্বন, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিল কার্বন আর এটা হলো তার অক্সিজেন। এই অক্সিজেন, এই অক্সিজেনটি কার্বনিল অক্সিজেনটি পানির একটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করেছে, আবার কার্বক্সিলিক অ্যাসিডের অক্সিজেন পানির একটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করেছে। তাহলে প্রশ্ন করতে পারি কিনা দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের অক্সিজেনও যেমন হাইড্রোজেন বন্ডিং করে পানির সাথে, কার্বনিল অক্সিজেন যেমন হাইড্রোজেন বন্ডিং করতে পারে, একইভাবে কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ যে অক্সিজেনটি, হাইড্রোক্সিল যে অক্সিজেনটি, সেটিও হাইড্রোজেন বন্ডিং করতে পারে, অর্থাৎ দুইটা অক্সিজেনে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। আবার ওএইচ হাইড্রোজেন পানির অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। দেয়ার আর থ্রি পসিবিলিটিস ফর মেকিং হাইড্রোজেন বন্ডিং অফ কার্বক্সিলিক অ্যাসিড। কয়টা পসিবিলিটি? তিনটা। দুইটা অক্সি কার্বক্সিলিক অ্যাসিডের দুইটা অক্সিজেন হাইড্রোজেন বন্ডিং করে পানির সাথে, আবার কার্বক্সিলিক অ্যাসিডের একটা হাইড্রোজেন পানির অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করে, এত স্ট্রংলি হাইড্রোজেন বন্ডিং এখানে হয়, যার কারণে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের অর্গানিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের। মনে রাখবে, এটা দিয়ে অনেক কিছু তোমরা ব্যাখ্যা করতে পারবে, শুধু এই বেসিক কনসেপ্টটা মনে রাখবে। এরা পোলার কম্পাউন্ড, এদের হাইড্রোজেন বন্ডিং আছে, এবং হাইড্রোজেন বন্ডিং তিনটা পসিবিলিটি, কারণ তিন ধরন বলবো না, তিনটা পসিবিলিটি আছে, অর্থাৎ তিনটা হাইড্রোজেন বন্ডিং এখনো কার্বক্সিলিক অ্যাসিড তিনটা হাইড্রোজেন বন্ডিং করতে পারে, যেটা অ্যালকোহল, অ্যানল আর অন্যান্য যে যারা হাইড্রোজেন বন্ডিং করে তাদের মধ্যে, ওয়াটার এদের মধ্যে নাই। আমরা এখান থেকে বের হয়ে যাই, কি বলা হয় প্রপার্টিজ অফ কার্বোহাইড্রোজেন বন্ডিং অফ কার্বক্সিলিক অ্যাসিড আর প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তাহলে আমরা একটা প্রশ্ন ভালোভাবে শিখলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের একটা ভালো প্রপার্টিজ, স্ট্রং প্রপার্টিজ হচ্ছে দে ক্যান মেক, দে ক্যান গিভ হাইড্রোজেন বন্ডিং, হ্যাঁ, এন্ড দে ক্যান মেক ডাইমার, দে ক্যান মেক ডাইমার, এরা ডাইমার, দে ক্যান এক্সিস্ট এজ ডাইমার, ডাইমার হিসেবে এরা এক্সিস্ট করতে পারে, হ্যাঁ, থ্রু দা হাইড্রোজেন বন্ডিং, থ্রু দা হাইড্রোজেন বন্ডিং ইভেন ইন অর্গানিক, অর্গানিক সলভেন্ট, অর্গানিক সলভেন্টে তারা হাইড্রোজেন বন্ডিং করতে পারে। যদি পানিতে দেয় দে ক্যান হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার অলসো, পানির সাথে হাইড্রোজেন বন্ডিং করবে। সলিবিলিটির কথা সেই একই কথা বলতে হবে, সলিবিলিটি এরা কোথায় সলিয়েবল, দে আর সলিয়েবল ইন ওয়াটার, এরা ওয়াটারে সলিয়েবল, ওয়াটারে সলিয়েবল কিভাবে, দে ক্যান মেক হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড ক্যান মেক হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার, সো দে আর হাইলি সলিয়েবল ইন ওয়াটার, স্পেশালি দা
smaller molecular weight, smaller molecules can easily soluble in water. Jodi with the increasing of molecular weight, the solubility will decrease slightly soluble. Joto height joto ki hobe molecular weight bere jabe, carboxylic acid er chain boro hobe, totoi solubility kome ashbe. Keno kome ashbe? Ektu mone kore dicchi seta holo je aliphatic chain joto boro hobe ততই সলিবিলিটি, কারণ অ্যালিফেটিক চেইন তো হলো কি অর্গানিক পোরশন, অর্গানিক পার্ট, অর্গানিক পার্ট সে নন পোলার পার্ট, আর ওয়াটার হচ্ছে পোলার পার্ট। নন পোলার পার্ট যত বড় হবে, যত বড় হবে ততই পোলার পার্টের সাথে তার কোন সলিবিলিটি ইন্টারাকশন বা কেবল অ্যাট্রাকশন কম হবে, সলিবিলিটি কমে যাবে। কেমিক্যাল প্রপার্টিজ, আচ্ছা কেমিক্যাল প্রপার্টিজ বলতে তারা কি ধরনের রিঅ্যাকশন দিবে, এই সমস্ত কথাবার্তা। আর কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা হলো দ্য কার্বক্সিল গ্রুপ ইজ রেজোন্যান্স হাইব্রিডাইজড, রেজোন্যান্স হাইব্রিডাইজড। কে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের কি আছে, রেজোন্যান্স ধর্ম আছে, কি আছে, রেজোন্যান্স ধর্ম ধর্ম আছে। তারপরে দে আর অ্যাসিডিক, আমরা যদি বৈশিষ্ট্য বলি কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিডস, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিড, অ্যাসিড তো বলছি এরা অ্যাসিড। এখন এদের অ্যাসিডিটি ভেরিয়েশন আছে, কম বেশি আছে, সেই ভেরিয়েশনটা আমরা পরবর্তীতে যখন আমরা অ্যাসিডিটি পড়বো, অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড, সেখানে বলবো। আমরা শুধু বলে রাখি যে কার্বক্সিলিক অ্যাসিড আর ওয়ান কাইন্ড অফ অ্যাসিড, দে আর অর্গানিক অ্যাসিড। এই দিস অ্যাসিডিটি ডিপেন্ডস অন দা রেজোন্যান্স স্টেবিলাইজেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, এই লাইনটা একটু মনে রাখতে হবে, এটার ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। দে আর অ্যাসিডিটি ডিপেন্ডস অন দা, কিসের উপর নির্ভর করে অ্যাসিডিটি, দ্য রেজোন্যান্স স্টেবিলাইজেশন অফ কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপের রেজোন্যান্স স্টেবিলাইজেশন, যত স্টেবল হবে কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ যত স্টেবিলাইজ হবে বা কার্বক্সিলেট অ্যানায়ন যত স্টেবল হবে, ওই অ্যাসিডের অ্যাসিডিটি তত বেড়ে যাবে। তাহলে এটাকে বলা হয় রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলাইজেশন, যেটা রেজোন্যান্স স্টেবিলাইজেশন। এখানে অনেক কথা বলা আছে, যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তাহলে রেজোন্যান্স স্টেবিলাইজেশন বেড়ে যাবে, কমে যাবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তাহলে রেজোন্যান্স স্টেবিলাইজেশন বেড়ে যাবে, কমে যাবে, এই সকল বিষয়গুলো আমরা অ্যাসিডিটি যখন টপিক পড়ব তখন দেখব, একটু পরেই আমরা মনে হয় দেখব। এখন এই স্লাইডে কেমিক্যাল প্রপার্টিজ পড়ার জন্য আমরা নিচে দুইটা রেজোন্যান্স স্ট্রাকচার বা রেজোন্যান্স ফর্ম দেওয়া আছে, দুইটা রেজোন্যান্স স্ট্রাকচার দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ কি না বলো। জি স্যার দেখা যাচ্ছে, আর সি ও, আর সি ডাবল বন্ড ও, তারপরে সি এর সাথে অক্সিজেন, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, উপরের অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ। দ্বিতীয় স্ট্রাকচারে আছে উপরের অক্সিজেনটা আছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, নিচের অক্সিজেনের উপর আছে নেগেটিভ চার্জ। তাহলে কি হলো, ঘটনাটা কি হলো বলো তো স্যার। রেজোন্যান্সের মাধ্যমে এখানে ডাবল বন্ড ফর্ম করছে উপর অক্সিজেন, অক্সিজেন দুইটার ইলেকট্রনিক পরিবেশ পরিবর্তন হয়েছে স্যার, অক্সিজেন দুইটার ইলেকট্রনিক পরিবেশ চেঞ্জ হয়েছে। প্রথম স্ট্রাকচারে যেটা কার্বনিল অক্সিজেন ছিল, দ্বিতীয় স্ট্রাকচারে সেই অক্সিজেনটি নেগেটিভলি চার্জ অক্সিজেন হয়েছে। দ্বিতীয় স্ট্রাকচারে যে অক্সিজেনটি কার্বনিল অক্সিজেন, প্রথম স্ট্রাকচারে সেই অক্সিজেনটি নেগেটিভলি চার্জ অক্সিজেন, অর্থাৎ এই পুরো আয়নটা কিন্তু কার্বক্সিলেট আয়ন, মানে একটা হাইড্রোজেন চলে গেলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে আয়ন হয় তাকে কার্বক্সিলেট, এল এ টি ই, কার্বক্সিলেট অ্যানায়ন,
এটা হাইড্রোজেন চলে গিয়ে কার্বক্সিলেট অ্যানায়ন হয়। আমি যে কথা বোঝাতে চাচ্ছি যে এই নেগেটিভ চার্জটা দুইটা অক্সিজেনের উপরে দৌড়াদৌড়ি করে, আমি এভাবে বলি, প্রথমে যে অক্সিজেনের উপর আছে সেখানে এটা না থেকে পরবর্তীতে আরেকটা অক্সিজেনের উপর নেগেটিভ চার্জটা চলে যায়। আরেকটা অক্সিজেনের নেগেটিভ চার্জটা প্রথম স্ট্রাকচারে যেখানে আছে, দ্বিতীয় স্ট্রাকচারে সেই নেগেটিভ চার্জটা অন্য অক্সিজেনে গেছে, তাহলে একটা ইলেকট্রনিক পরিবেশের পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমার ইয়ের দিকে খেয়াল করো, আমি একটু মেকানিজমের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই। আচ্ছা, প্রথম স্ট্রাকচারে স্ট্রাকচার ওয়ান, এটা এটা স্ট্রাকচার ওয়ান, এটা স্ট্রাকচার টু। আচ্ছা, এখানে ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনটি প্রোটন হিসেবে যাওয়ার পরে কার্বক্সিলিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটি প্রোটন হিসেবে যাওয়ার পরে এই প্রথম স্ট্রাকচারটি পাওয়া গেল। এখন এই প্রথম স্ট্রাকচারটা হাইড্রোজেন চলে যাওয়ার পর কি এভাবে থেকে যাবে না কি হবে সেই জিনিসটা দেখো কি করে, এই অক্সি, এই যে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, এটা এখানে এসে ডাবল বন্ড ফর্ম করে। অ্যারোসিনের দিকে নজর করো, ডাবল বন্ড ফর্ম করে। হ্যাঁ, আচ্ছা, আর এই কার্বনের অক্সিজেনের এই পাই বন্ডটি ভেঙে ইলেকট্রন দুইটা এখানে আসে, তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটি হয় কি না এবার খেয়াল করো। প্রথম স্ট্রাকচারে যে অক্সিজেন উপর নেগেটিভ চার্জ, সেটা কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড ফর্ম করলো। হ্যাঁ, দ্বিতীয় কার্বনের অক্সিজেন, হ্যাঁ দ্বিতীয় যে অক্সিজেনটা কার্বনের অক্সিজেন, সেখানকার পাই বন্ধনটি ভেঙে ইলেকট্রন দুইটা, হ্যাঁ, দ্বিতীয় কার্বনের অক্সিজেনের উপরে জমা হলো, তাহলে স্ট্রাকচার দুই এবার দুই এবার গঠন হলো কিনা দেখো। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনিক, এই যে ইলেকট্রনিক পরিবেশের, ইলেকট্রনিক এনভায়রনমেন্টের পরিবর্তন হলো, এভাবে যদি ইলেকট্রন এক পরমাণু থেকে আরেক পরমাণুতে এভাবে যদি ইলেকট্রন দৌড়াদৌড়ি করে, তাহলে প্রক্রিয়াটিকে বলা হয় রেজোনেন্স প্রক্রিয়া, আর স্ট্রাকচার গুলোকে বলা হয় রেজোনেন্স স্ট্রাকচার। কোন মলিকুলে যদি রেজোনেন্স স্ট্রাকচার বা রেজোনেন্স হওয়ার সুযোগ থাকে, তাহলে ওই মলিকুলের স্টেবিলাইজেশন বেড়ে যায়, ওই আয়নের, যদি মলিকুল না হয় আয়ন হয়, ওই আয়নের স্টেবিলাইজেশন বেড়ে যায়, এবং ওই ধরনের মলিকুল ওই আয়ন হতে চায়, ওই ফরমেটে থাকতে চায়। হ্যাঁ, একটা মলিকুল যদি হাইড্রোজেন ছেড়ে দিয়ে রেজোনেন্স স্টেবিলাইজেশন হওয়ার সুযোগ থাকে, যেমন ফিনল, ফিনলের একটা হাইড্রোজেন চলে গেলে যে ফিনেট আয়ন হয়, সেই ফিনেট আয়ন রেজোনেন্সের মাধ্যমে, পাঁচটা রেজোনেন্স স্ট্রাকচারের মাধ্যমে স্টেবিলাইজেশন হয়, যার কারণে ফিনল একটা হাইড্রোজেন ছেড়ে দেয়। একটা হাইড্রোজেন ছেড়ে দেওয়া মানে হলো হচ্ছে অ্যাসিডিক বৈশিষ্ট্য কি বলা হয় শো করা, এজন্যই ফিনলগুলো অ্যাসিডিক হয়, কারণ সে একটা হাইড্রোজেন ছেড়ে দিলে যে ফিনেট আয়ন হয়, সেই ফিনেট আয়ন পাঁচটা রেজোনেন্স স্ট্রাকচারের মাধ্যমে স্টেবিলাইজেশন হয় বা স্টেবল হয়। একইভাবে কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা থাকে, এটা প্রোটন হিসেবে চলে যাওয়ার পরে যে কার্বক্সিলেট অ্যানায়ন হয়, সেই অ্যানায়নটি দুইটা রেজোনেন্স স্ট্রাকচারের মাধ্যমে স্টেবিলাইজেশন হয়, যার কারণে তার সে অ্যাসিডিক বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ একটা প্রোটন ছেড়ে দিলে যে অ্যানায়নটি হয় সেটা রেজোনেন্স স্টেবিলাইজেশনে যেতে পারে, যেতে পারে বলে সে প্রোটনটা ছেড়ে দেয়। এটা হলো অ্যাসিডিটি হওয়ার, কার্বক্সিলিক অ্যাসিডগুলো অ্যাসিডিটি হওয়ার মূল বৈশিষ্ট্য। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যানায়ন বা কার্বক্সিলেট অ্যানায়ন, এই কার্বক্সিলেট অ্যানায়নের দুইটি রেজোনেন্স স্ট্রাকচার রয়েছে, এই দুইটি রেজোনেন্স স্ট্রাকচারের মাধ্যমে কার্বক্সিলেট অ্যানায়ন স্টেবিলাইজেশন হয়। আচ্ছা, এখন এই দুইটা রেজোনেন্স স্ট্রাকচারকে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার দিয়ে দেখানো যায়, রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা এটা হলো রেজোনেন্স হাইব্রিড, এই যে খেয়াল করো সবুজ, এই স্ট্রাকচারটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। আমরা ইয়েতে দেখেছি না অ্যারোমেটিক যৌগে, হ্যাঁ, বেনজিনের, বেনজিনের দুইটা রেজোনেন্স স্ট্রাকচার,
আর একটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, হ্যাঁ, যেখানে ছয়টা ইলেকট্রন রিং এর ভিতরে কি দেখায়, সার্কেল আকারে দেখায়, সেটাকে আমরা রেজোনেন্স হাইব্রিড বলেছি, তাই না? মনে আছে রেজোনেন্স? হ্যাঁ মনে আছে স্যার। বেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম দুইটা, হ্যাঁ, বেনজিনের ভিতরে আমরা ছয়টা ইলেকট্রনকে তিনটা বন্ধন দিয়ে দেখাই, আরেকটা স্ট্রাকচারে তিনটা বন্ধন, দ্বিতীয় স্ট্রাকচারে তিনটা বন্ধন, প্রথম স্ট্রাকচারে তিনটা বন্ধন যে যে জায়গায় আছে, পরের স্ট্রাকচারে তিনটা বন্ধন ভিন্ন ভিন্ন জায়গায় আছে, আর হাইব্রিডটা দেখাই বেনজিন রিং এর ভিতরে একটা সার্কেল দেখাই, এটা হলো রেজোনেন্স হাইব্রিড। যে বেনজিন রিং এর ভিতরে সার্কেল আকারে যেটা দেখায় সেটা হলো হাইব্রিড স্ট্রাকচার, হাইব্রিড রেজোনেন্স হাইব্রিড বলে। হ্যাঁ, একইভাবে কার্বক্সিলেট অ্যানায়নের এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে, দেখো দুইটা অক্সিজেনের সাথে ব্রোকেন লাইন দেওয়া আছে, ব্রোকেন লাইন দেওয়া আছে, এই হাফ যে দেওয়া আছে হাফ দিতে হবে না, এই হাফ দেখাতে হবে না, শুধু কার্বনের সাথে অক্সিজেন দুইটা ব্রোকেন লাইন দেখাবো। এর মানে এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে, বোঝানো হচ্ছে যে নেগেটিভ চার্জটা কখনো কার্বনের অক্সিজেনের এখানে আবার কখনো অক্সিজেনের এখানে, অর্থাৎ দুইটা অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জটি ডিলোকালাইজেশন আছে, দৌড়াদৌড়ি আছে, ডিলোকালাইজেশন আছে। হ্যাঁ, এইভাবে রেজোনেন্স হাইব্রিড। এখন যদি পরীক্ষা আসে কার্বক্সিলেট অ্যানায়নের রেজোনেন্স স্ট্রাকচার একক, আঁকতে পারবে না? জি স্যার পারবো। জি স্যার, এটা আমি পরীক্ষা দেই। হ্যাঁ, রাইট ডাউন বা ড্র দা স্ট্রাকচার অফ রেজোনেন্স স্ট্রাকচার অফ কার্বক্সিলেট আয়ন অ্যানায়ন অর কার্বক্সিলেট, এতটুকু, দুই নম্বর বা এক নম্বর, এটা এটা দিয়ে কেমিক্যাল কেমিক্যাল বিহেভিয়ার অফ কার্বক্সিলিক অ্যাসিডের আলোচনা করা হয়। আমরা এখানে না সময় নিয়ে এবার আমরা সামনের দিকে যাই, দেখি ওখানে আর কি আছে। এই যে এটা দেখাইছে যে পানিতে কিভাবে কার্বক্সিলেট অ্যানায়ন হয়। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড কে পানিতে নিলে কার্বক্সিলেট অ্যানায়ন হয়, আর কি হয়, এই যে কার্বক্সিলেট অ্যানায়ন হয়, এর মানে কি কার্বক্সিলিক অ্যাসিড একটা প্রোটন ছেড়ে দিছে। আচ্ছা, কোন প্রোটনটা ছেড়েছে, কোন হাইড্রোজেনটা ছেড়েছে, একজনে বলো তো। স্যার সিডে বলো, এইচ এর সাথে যে হাইড্রোজেন আছে ওটা, স্যার ওএইচ যে হাইড্রোজেনটা ছিল, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন, আরো স্পেসিফিক করতে দেই, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন সেই হাইড্রোজেনটি প্রোটন হিসেবে যায়। কারণ প্রশ্ন হলো যেমন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এখানে তো দুই ধরনের হাইড্রোজেন আছে, CH3 সি এর সাথে তিনটা হাইড্রোজেন আছে আর একটা হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে, তাহলে কোন হাইড্রোজেন অ্যাসিটিক হাইড্রোজেন? অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে, কারণ অক্সিজেনের সাথে আছে বলেই তো সেখানে ইলেকট্রনিক, সেখানে পোলার বন্ডিং রয়েছে, ইলেকট্রোনেগেটিভিটিতে ডিফারেন্স রয়েছে, বন্ধনটা উইকেন হয়ে আসে, হাইড্রোজেনটা সহজে বের হতে পারে, কিন্তু কার্বনের সাথে যে তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ারিং সুষম এবং তাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি স্ট্রং, ওই বন্ধনকে ভাঙ্গা যায় না খুব কম শক্তিতে, অনেক শক্তি লাগে, এত শক্তি কি বলা সাধারণ রিয়াকশন কন্ডিশন দিয়ে প্রোভাইড করা যায় না, সেগুলো এই জন্য ভাঙ্গে না বা অ্যাসিডিক বৈশিষ্ট্য বেসিক বৈশিষ্ট্য দেখায় না। এটা হলো জাস্ট এভাবে জেনে রাখবো। এখানে দেখানো হচ্ছে যে পানিতে যদি কার্বক্সিলিক অ্যাসিড নেই তাহলে কার্বক্সিলেট অ্যানায়ন হয়, আর এই প্রোটনটা যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে প্রোটনটা বের হয়েছে এটা হাইড্রো পানির সাথে এরকম হাইড্রোনিয়াম আয়ন গঠন করে, পানির সাথে একটা হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। পানিতে পানির অক্সিজেনে দুইটা লোন পেয়ার আছে না, হাইড্রোনিয়াম আয়ন কিভাবে হয়, যারা পড়াশোনা একটু করো তারা বলতে পারবা যে কিভাবে হাইড্রোনিয়াম আয়ন হয়। এটা আসলে সময় কম তো অনেক, ওই যে বলছিলাম যে আসলে হাইড্রোনিয়াম আয়ন এই হলো একটা হাইড্রোজেন, এ হলো অক্সিজেন,
থেকে ওটার সাথে যা যুক্ত হয় হাইড্রোজেনটা, এটা একটা লোন পেয়ার ইলেকট্রন, এটা একটা লোন পেয়ার, এটা আর একটা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার। এই হাইড্রোজেন যখন বের হয় কার্বক্সিলিক অ্যাসিড থেকে, মনে করো এই প্রোটনটা বের হলো, এই প্রোটনটা বের হলো কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এই প্রোটনটা কি করে এই লোন পেয়ারকে আকর্ষণ করে, হ্যাঁ আকর্ষণ করে এই ইলেকট্রন দুইটা নিয়ে, প্রোটনটা এই ইলেকট্রন দুইটা নিয়ে এর সাথে বন্ধন হয়ে যায়, সরাসরি এভাবে বন্ধন হয়ে যায়। এই যে হাইড্রোজেনের এই বন্ধন হয়ে গেল, আমি একটু ইরেজ করে দেই, এটা ইরেজ করলাম, এখন আর লোন ফেয়ার নেই, এখন আর লোন ফেয়ার, লোন ফেয়ার নেই। আচ্ছা তাহলে একটা লোন ফেয়ার অক্সিজেনের কমে গেছে না? জি স্যার। আচ্ছা কমে গেলে লোন ফেয়ার একটা কমে গেলে একটা এখানে একটা পজিটিভ চার্জ, পজিটিভ হবে, হ্যাঁ এইটারই সংকেত হচ্ছে এইটা, এইটাই হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা অফ হাইড্রোনিয়াম আয়ন। এটা স্টেবল না, এটা আবার সুযোগ পাইলে ওই প্রোটনটা ছেড়ে দেয়, পানি হয়ে যায়, প্রোটন পাইলে হাইড্রোনিয়াম আয়ন হয়, আবার সুযোগ পাইলে বেস পাইলে হাইড্রোজেনটা ছেড়ে দেয়, প্রোটন হিসেবে ছেড়ে দেয়, সে পানি হয়ে যায়, এই কাজই করতে থাকে। আচ্ছা তাহলে এক কথায় বলতে চাই, অ্যাসিড গুলো পানিতে দিলে কার্বক্সিলেট অ্যানায়ন হয় আর হাইড্রোনিয়াম আয়ন হয়, হাইড্রোনিয়াম আয়ন হয়। তো এখানে আমরা এতটুকুই মনে রাখি, আর একটা অ্যাসিডের অ্যাসিডিটি আমরা কিভাবে মেজার করি, পিকে ভ্যালু দ্বারা মেজার করি, পিকে ভ্যালু দ্বারা, কে ভ্যালু দ্বারা না, কে ভ্যালু দ্বারা হলো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, আমরা পিকে ভ্যালু দ্বারা তার লগারিদম দিয়ে আমরা ইয়ে করি, কে ভ্যালুর সাথে লগ নেই, লগ নিলে পিকে হয়, এই পিকে ভ্যালু দ্বারা আমরা অ্যাসিডের অ্যাসিডিটি ইভেন বেসিসিটি আমরা কম্পেয়ার করি। তাহলে কি দিয়ে মেজার করি, হাউ ক্যান উই মেজার দ্য অ্যাসিডিটি বেসিসিটি অফ এ মলিকিউল অর আয়ন, হ্যাঁ জাস্ট উই ইউজ পিকেএ, এই টার্মটি আমরা ইউজ করি, পিকেএ এই টার্ম ইউজ করি টু ক্যালকুলেট টু মেজার দ্য অ্যাসিডিটি অফ এ আয়ন মলিকিউল অর স্পিসিস। আচ্ছা যেমন এখানে নিচে দেখো, পর অ্যাসিটিক অ্যাসিড কে ভ্যালু হচ্ছে 10^-5, হ্যাঁ 10^-5। আচ্ছা এটা যতটুকু বোধগম্য নয় অ্যাসিটিক অ্যাসিডের পিকে ভ্যালু 5, তাহলে কোনটা খুব সহজে বোঝা যায়, 10^-5 কোয়ান্টিটিটা কি ইজিলি বোঝা যায় না 5 সহজে বোঝা যায়? 5 সহজে বোঝা যায়, 5 সহজে বোঝা যায়, মানে একটা ডিজিট আমরা খুব সহজে রেকগনাইজ করতে পারি, মেমোরিতে ঢুকাতে পারি, 5, 6, 7, 8, একটা অ্যাসিডের পিকে ভ্যালু 5 আর একটা অ্যাসিডের পিকে ভ্যালু 7, আমরা যত তাড়াতাড়ি ধরতে পারি, একটা অ্যাসিডের পিকে ভ্যালু হলো -5 আর একটা অ্যাসিডের পিকে না কে ভ্যালু -5 আর একটা অ্যাসিডের কে ভ্যালু -10^-7। তো এই বোধগম্য সহজে বোঝার জন্য এই অ্যাসিডিটি বেসিসিটি কম্পারেটিভ স্টাডি করার জন্য পিকেএ কোয়ান্টিটি বা মেজারমেন্ট রাশিটা ইউজ করা হয়, সহজে বোঝার জন্য। এই যে নিচেতে লেখা আছে পিকে প্রোভাইডস এ রিলেটিভ মেজার অফ অ্যাসিডিটি অ্যামং দ্য কম্পাউন্ডস অর স্পিসিস, আমরা বের হয়ে যাই এখান থেকে, তাহলে আমরা এখান থেকে এই স্লাইড থেকে আমরা দুইটা জিনিস শিখেছি, উই জাস্ট লার্ন ফ্রম দিস স্লাইড দেয়ার আর টু ফ্যাক্টরস, ওয়ান ফ্যাক্টর ওয়েন অ্যাসিড ইজ পোর ইনটু ওয়াটার বা ওয়েন অ্যাসিড ইজ ইন ওয়াটার, যখন ওয়াটারের মধ্যে অ্যাসিড থাকে ইট ক্যান গিভস প্রোটন অ্যান্ড মেকিং হাইড্রোনিয়াম আয়ন উইথ কার্বক্সিলেট অ্যান আয়ন, অ্যান্ড the acidity or basicity can be measured using pKa quantity, pKa quantity ba pKa rashi ar ki pKa dara, ei dui ta jinish amra shiklam, to amra ekhan theke ber hoye jai, amra
এসিডিটির অনেক কথাবার্তা বা কেমিক্যাল প্রপার্টিজ অনেক কিছু শিখেছি, একটু পরে আমরা দেখবো যে এগুলো আরো সহজ হয়ে গেছে আমরা যখন আরো আলো। আচ্ছা তাহলে যে কোনো অ্যাসিড পানিতে দিলে কি হবে, হাইড্রোনিয়াম আয়ন হবে, মানে প্রোটনটা আলাদা থাকে না, প্রোটনটা পানির লোন পেয়ারের সাথে বাইন্ড অবস্থায় থাকে, এই কথা তো মনে রাখা যাবে। জি স্যার। এই যে আমরা কত অ্যাসকর্বিক অ্যাসিড খাই, ট্যাটারিক অ্যাসিড খাই, যেগুলো হ্যাঁ আফেলের একটা অ্যাসিড আছে নাম বলে গেছি, ম্যালিক অ্যাসিড সম্ভবত আফেলে যেটা খাই, আর তেঁতুলে যেটা খাই টার্টারিক অ্যাসিড, তারপর দুধে যেটা খাই ল্যাকটিক অ্যাসিড, তারপরে সাইট্রিক অ্যাসিড স্যার লেবুতে, লেমনাস কম্পাউন্ড গুলো সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, তারপরে ফলিক অ্যাসিড, এগুলো তো আমরা খাই। যাই তো যাই হোক, ওই একই কথা বলা আছে কে পি কে এর মধ্যে পার্থক্য। আমরা তো বলেছি যে অ্যাসিডিটি আমরা বা বেসিসিটি, অ্যাসিডিটি বেসিসিটি এই কোয়ান্টিটি গুলো, স্ট্রেংথ অফ অ্যাসিডিটি স্ট্রেংথ অফ বেসিসিটি অর দ্য কম্পারেটিভ স্টাডি অফ অ্যাসিডিটি বেসিসিটি ইজ পারফর্মড বাই ইজ ক্যালকুলেটেড ইজ মেজার বাই পি কে এ বাই পি কে এ পি কে এ দ্বারা মেজার করা হয়, এই কথাটাই এখানে এই স্লাইডে দেওয়া আছে। আচ্ছা এই কথাটা একটু শিখিয়ে দে, যারা মনে রাখতে পারে ভালো, আর যারা রাখতে পারো না তাদের দুশ্চিন্তা করার কিছু নাই। আচ্ছা অ্যাসিড প্রোটন হারানোর পরে যাহা উৎপন্ন করে তাকে বলা হয় তার কনজুগেট বেস, কথাটা মনে রাখতে আর সহজ কিন্তু, যেমন HCl এটা যদি প্রোটন হারায় তাহলে বাকি থাকে কি, ক্লোরাইড, বাকি থাকে কি একটা প্রোটন হারানোর পর যেটা থাকে একটা কি বলা হয় মাইনাস চার্জ থাকে, এটা হলো তার কনজুগেট বেস। এই কনজুগেট বেস, এই কনজুগেট বেসটা হলে আরেকটা প্রোটন হারাতে পারে, যেটা হলো সালফেট, ফাইনালি হচ্ছে সালফেট, সেটা তার কনজুগেট বেস, ফুললি কনজুগেট বেস। অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে, আমি দেখে দেখে এবার বলি, দেখো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে কনজুগেট বেস, পানি একটা পানি যদি কোনো কারণে একটা প্রোটন দিতে পারে তাহলে ওএইচ আয়নটা হচ্ছে তার কনজুগেট বেস। অ্যাসিটিলিন আমরা বলছিলাম যে অ্যালকাইন ওয়ান অ্যালকাইন গুলো অ্যাসিডিক, একটা প্রোটন হারানোর পরে এই যে অ্যাসিটিলিনের এই আয়নটি অ্যানায়নটি উৎপন্ন হয়, এটা কনজুগেট বেস। একটা হাইড্রোজেন মলিকুল যদি কোনো কারণে একটা প্রোটন ছেড়ে দেয় তাহলে হাইড্রাইড আয়ন হয়, তাহলে হাইড্রাইড আয়ন হচ্ছে হাইড্রোজেন মলিকুলের কনজুগেট বেস। তাহলে কি কনজুগেট বেস গুলো আমরা কি বুঝছি? জি স্যার। আচ্ছা যাই গে, এগুলো কনজুগেট বেস নিয়ে আমাদের এত সময় নষ্ট করার দরকার নাই, এইখানে আমাদের ইন্টারেস্টিং, এইখান থেকে শুরু আমাদের কি বলা হয় কেমিক্যাল প্রপার্টি। কতগুলো অ্যারো চিহ্ন দেওয়া আছে, কিছু ইনফরমেশন দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে গ্রেটার পোলারাইজেশন অফ দা বন্ড, তাহলে পোলারাইজেশন সবচেয়ে বেশি কোথায়? কার্বন অক্সিজেন আছে, কার্বন ডাবল বন্ড, কেন দ্যাট ইজ এ ইলেকট্রোনেগেটিভিটি, পাই বন্ড কার্বন এন্ড অক্সিজেন অফ কার্বনে, পাই বন্ড ভেরি লুজ ভেরি উইক বন্ড, ভেরি উইক বন্ড, আর অক্সিজেন হাইড্রোজেন বন্ড এখানেও পোলারাইজেশন আছে, পোলারাইজেশন অফ দিস বন্ড ইজ ইনক্রিজ ওএইচ বন্ড ইজ উইকেন্ড, যখন ওএইচ বন্ডটি উইকেন্ড হয় দুর্বল হয় তখন পোলারাইজেশন বাড়ে, এখানে পোলারাইজেশন আছে, সোজা কথা বলতে চাচ্ছি ওখানে পোলারাইজেশন, সিও তেও পোলারাইজেশন আছে, ওএইচ এ পোলারাইজেশন আছে, সিও এর পোলারাইজেশন হচ্ছে বেশি পোলারাইজেশন। আচ্ছা এখন সিও পোলারাইজেশন বেশি বলে ইলেকট্রন গুলো লুজ পাই বন্ড ইলেকট্রন গুলো ডিসপ্লেস ইনটু বা এট দ্য অক্সিজেন অ্যারাউন্ড দ্য অক্সিজেন, সো দ্য কার্বনিল কার্বন বিকামস
ইলেকট্রোপজিটিভ এক্সট্রাই লেখা আছে একটা এক্সট্রা পজিটিভ লেখা আছে এক্সট্রা পজিটিভ এর মানে এই কার্বনটা রিলেটিভলি পজিটিভ এই কার্বনটা রিলেটিভলি পজিটিভ পজিটিভ আচ্ছা রিলেটিভলি পজিটিভ বলে একটু ক্লিয়ার করে দে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে কার্বনিল কম্পাউন্ডের সাথে যে তাহলে তো এখানে নিউক্লিওফাইল এসে যুক্ত হওয়ার কথা নিউক্লিওফাইল এসে যুক্ত হওয়ার কথা এখানে নিউক্লিওফাইল যুক্ত হলে যে যৌগটা হবে সেটা স্টেবল হবে না কারণ তার পাশে আবার ওএইচ আছে এই বন্ধনটাও দুর্বল এজন্য এ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দেয় না চলে যায় এখান থেকে আচ্ছা তাহলে অক্সিজেন রিঅ্যাকশনটা দিলে হলো ওএইচ আয়ন সংক্রান্ত ওএইচ আয়ন সংক্রান্ত এই ওএইচ বন্ড সংক্রান্ত হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিডে যে ওএইচ বন্ড আছে এই পোলারাইজেশন সংক্রান্ত রিঅ্যাকশনটাই আমরা দেখব আচ্ছা অ্যাসিডিক রিঅ্যাকশনগুলো আমরা বেশি দেখব এবার কি দেওয়া আছে এখানে হেডলাইনটা একটু আমি দেখে নেই হেডলাইন হচ্ছে সাবস্টিটিউটিং ইফেক্ট অন অ্যাসিডিটি এবার আমরা অ্যাসিডিটি জানতে চাই দা রিলেটিভ অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড হুইচ ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার দ্যান অ্যানাদার ওয়ান আচ্ছা এই স্লাইডটা পড়ার আগে আমরা একটু উদাহরণে যাই দুইটা স্লাইড দেখে আসছি পরে যাব এখানে উপরের দিকে একটা সিরিজ দেওয়া আছে সামিয়া রহমান বলো জি স্যার সিরিজটা দেখতে পাচ্ছ জি স্যার প্রথমটা নাম বলো প্রথমটা হচ্ছে ফরমিক অ্যাসিড গুড তারপরটা অ্যাসিটিক অ্যাসিড হ্যাঁ প্রোপায়োনিক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড ঠিক আছে বাকিরা বুঝতে পারছো জি স্যার পরে আরেকটা সিরিজ দেওয়া আছে আচ্ছা এখানে গ্রেটার দেন দেওয়া আছে তাই না জি স্যার মিথানোয়িক অ্যাসিড ইজ গ্রেটার দেন ইথানোয়িক অ্যাসিড ইজ গ্রেটার দেন দেওয়া আছে স্যার ক্লোরিন যেটাতে বেশি ওটার অ্যাসিডিটি বেশি গুড অ্যাসিডিটি বেশি তাহলে এখানে ফরমিক অ্যাসিডের অ্যাসিডিটি সবচেয়ে বেশি সবচেয়ে এই চারটার মধ্যে সবচেয়ে কম আছে বিউটানোয়িক অ্যাসিডের আর এখানে ট্রাইক্লোরোঅ্যাসিড ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি এই অ্যাসিটিক অ্যাসিডের থেকে অনেক অনেক এবার অ্যারোমেটিকের ক্ষেত্রে আসি অ্যারোমেটিকের ক্ষেত্রে দেওয়া আছে এটা তো বেনজিক অ্যাসিড আর দুইটা নাইট্রো গ্রুপ আছে মিথাইল বেনজিক অ্যাসিড ইথাইল বেনজিক অ্যাসিড পড়াটা হলো ইথাইল এটা মিথাইল এটা ইথাইল আর নিচে যেগুলো দেওয়া আছে এগুলোই যে কি বলা হয় প্রথমটা দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড ক্লোরো ইথানোয়িক অ্যাসিড ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড এটা যে উপরে যে সিরিজটা দুই নম্বরে যে লাইনে যে সিরিজটা দেওয়া আছে এটার স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া আছে জি স্যার তাহলে আমরা একটা জিনিস এই স্লাইড থেকে শিখলাম যে একটা অ্যাসিড থেকে আরেকটা অ্যাসিডের অ্যাসিডিটিতে ডিফারেন্স আছে কি আছে ডিফারেন্স আচ্ছা আমরা এখান থেকে যে আগের স্লাইডগুলোতে যেগুলো দেওয়া আছে এখান থেকে আমরা সেই জিনিসগুলো বের করে নেই ফরমিক অ্যাসিডে শুধু হাইড্রোজেন আছে COOH আছে ইথানোয়িক অ্যাসিডে একটা ইথাইল মিথাইল গ্রুপ আছে কার্বক্সিল গ্রুপের সাথে প্রোপানোয়িক অ্যাসিডে একটা ইথাইল গ্রুপ আছে কার্বক্সিল গ্রুপের সাথে বিউটানোয়িক অ্যাসিডে প্রোপাইল গ্রুপ আছে তো 5 মিনিট আগে আমাকে একটু বলে দিও ওরা আবার
বিউটানোয়িক অ্যাসিডের আগে একটা প্রোফাইল গ্রুপ আছে, তাহলে পার্থক্যটা কি? যে অ্যালকাইল গ্রুপ যত বাড়তেছে অ্যাসিডিটি বাড়তেছে, তিনটে অ্যালকাইল গ্রুপ, এটা হলো মিথাইল গ্রুপ, এটা ইথাইল গ্রুপ, এটা প্রোফাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ যত বড় হচ্ছে উইথ দা ইনক্রিজিং অফ সাইজ অফ অ্যালকাইল গ্রুপ অ্যাসিডিটি ডিক্রিজেস, অ্যাসিডিটি ডিক্রিজেস। অ্যালকাইল গ্রুপ যত বড় হয় অ্যাসিডিটি তত কমে আসে, কমে আসে। মানে কি অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপের প্রেজেন্সে কি হয় অ্যাসিডিটি কমে যায়। এখন অ্যালকাইল গ্রুপ যত বড় হবে অ্যাসিডিটি তত কমে। প্রথমে জানলাম যে অ্যালকাইল গ্রুপের প্রেজেন্সে অ্যাসিডিটি কমে। অ্যালকাইল গ্রুপস আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এবার আমি সুন্দর করে সাজিয়ে সেন্টেন্সটা বলি, যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপস ডিক্রিজেস দ্য অ্যাসিডিটি অফ এন অ্যাসিড অফ এ কার্বক্সিলিক অ্যাসিড। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডের কি কমায়? অ্যাসিডিটি ডিক্রিজ কমায়। উদাহরণ কোথায় দেখো, উদাহরণ হচ্ছে এই যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এগুলো এই ক্লোরিন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই দুটো প্রথম যে একটু স্যার ক্লোরিনের পরিমাণ যেখানে বেশি সেখানে অ্যাসিডিটি বেশি, অ্যাসিডিটি উইথড্রয়িং গ্রুপ বেশি। ক্লোরিন আছে আর আরেকটাতে ক্লোরিন নাই সেটার কথা বলি, এই যে এতটুকু তুলনা করি মার্ক করা, এবার বলো একটাতে ক্লোরিন আছে আর একটাতে নাই। তাহলে এখানে যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে কি বলবো স্যার, এখানে উইথ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, উইথড্রয়িং গ্রুপ। হ্যাঁ আমরা বলবো যে এইভাবে যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডে দেয়ার ইজ এ ক্লোরিন, উই নো ক্লোরিন আর ক্লোরিন ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইট উইথড্রজ ইলেকট্রন ফ্রম দা কার্বক্সিল গ্রুপ এন্ড কি ইনক্রিজ দা অ্যাসিডিটি অফ স্টেবিলাইজ স্টে হ্যাঁ এন্ড রেজোন্যান্স স্টেবিলাইজ দা কার্বক্সিল গ্রুপ এন্ড স্টেবিলাইজ দা কার্বক্সিল গ্রুপ থ্রু দা রেজোন্যান্স। অর্থাৎ ওই যে কার্বক্সিল গ্রুপের একটু আগে বলে আসছি যে সে যে রেজোন্যান্স স্ট্রাকচার দেখাতে পারে সেই রেজোন্যান্স স্ট্রাকচারটাকে স্টেবিলাইজ করে এই ক্লোরিন। আর এখানে যে অ্যাসিটিক অ্যাসিডে যে মিথাইল গ্রুপ, ইথানোয়িক অ্যাসিডে যে মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা ইলেকট্রন কার্বক্সিল গ্রুপের চারিদিকে ইলেকট্রনের ডেন্সিটি বাড়িয়ে দিয়ে রেজোন্যান্সকে আনস্টেবিলাইজ করে, রেজোন্যান্স কে আনস্টেবিলাইজ করে, রেজোন্যান্সের স্টেবিলাইজেশন আরো কমিয়ে দেয়, যার কারণে তার স্টেবিলাইজেশন কমে যায় বলে তার অ্যাসিডিটিও কমে। অর্থাৎ ওই যে এক কথায় মানে এটা আমি সবসময় উদাহরণ বলি যে একটা মানুষকে, হ্যাঁ একটা মানুষ সুস্থির কখন হয়, যখন তার চাওয়া পাওয়া সবকিছু, তার বাড়ি থাকে, টাকা থাকে, গাড়ি থাকে, সুন্দর একটা জীবন থাকে, তার স্টেবিলিটি বেশি, তার সুস্থিতি স্থিতিশীলতা তার বেশি, হ্যাঁ মানসিক হোক আর কি বলা হয় অন্যান্য বিষয় দিক থেকে হোক, আর আনস্টেবিলিটি কার বেশি হয়, দৌড়াদৌড়ি কার বেশি করতে হয়, চাকরিতে যেতে হয়, ওখানে যেতে হয়, ঘুম থেকে উঠে দৌড়িয়ে কি বলা হয় তার বিজনেসে যাওয়া লাগে, কারণ তার তাকে আর্ন করতে হয় তার স্টেবিলিটি কম। হ্যাঁ মানুষের জীবনের মতো অনেকটা মলিকুলের কি বলা হয় আচরণ আর কি। তো এখানে এই ক্লোরিন তাকে স্টেবিলাইজ করে, আর দুইটা ক্লোরিন হলে তো আরো বেশি স্টেবিলাইজ করে, প্রোটন আরো সহজে তার থেকে বের হয়ে যায়। তিনটা ক্লোরিন হলে রেজোন্যান্স স্টেবিলাইজ, রেজোন্যান্স কে আরো বেশি স্টেবিলাইজ করে। তাহলে এখান থেকে আচ্ছা এখান থেকে তাহলে আমরা বের করে ফেললাম যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি কার্বক্সিল গ্রুপের সাথে থাকে তাহলে তার অ্যাসিডিটি কমে যায়, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, প্রথম কথা আর কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি কার্বক্সিল গ্রুপের সাথে থাকে, কার্বক্সিল গ্রুপে বা কার্বক্সিলিক অ্যাসিডে থাকে, তাহলে তার অ্যাসিডিটি বেড়ে যায়। এই যেমন এই যে নাইট্রো গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, হ্যাঁ বেঞ্জিক অ্যাসিডের সাথে দুইটা নাইট্রো গ্রুপ আছে, তার কারণে তার অ্যাসিডিটি সবচেয়ে বেশি, একটা নাইট্রো গ্রুপ আছে তার অ্যাসিডিটি বেঞ্জিক অ্যাসিড থেকে বেশি। এখন যদি আমি পরীক্ষাতে বলি যে এইটা যদি দিয়ে দেই,
3-9 বেনজিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দ্যান বেনজিক অ্যাসিড, তাহলে আমরা কি বলবো? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার কারণে অ্যাসিডিটি বেড়েছে। হ্যাঁ, আমরা বলবো যে ফ্রম দা প্রথমে স্ট্রাকচার রাখবো, প্রথমে আমরা দুইটা যে দুইটা স্ট্রাকচার আছে সে দুইটা স্ট্রাকচার রাখবো, এইটা হলো, এটা জরুরি, এটা ছাড়া তুমি এক্সপ্লেনেশন করতে পারবে না। আমি তো ল্যাঙ্গুয়েজে বলবো ওয়াই 3-নাইট্রো বেনজিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দ্যান বেনজিক অ্যাসিড, তুমি প্রথমে লিখবা যে স্ট্রাকচার অফ 3-নাইট্রো বেনজিক অ্যাসিড এন্ড বেনজিক অ্যাসিড আর ইজ গিভেন বিলো, হ্যাঁ বা গিভেন, হ্যাঁ গিভেন কি বিলো নিচে দাও, তারপরে ফ্রম দা স্ট্রাকচার ওই নোটিস দ্যাট 3-নাইট্রো বেনজিক অ্যাসিড ইন 3-নাইট্রো বেনজিক অ্যাসিড দ্যার ইজ এ নাইট্রো গ্রুপ, উই নো নাইট্রো গ্রুপ ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইট উইথড্রোজ ইলেকট্রন ফ্রম দা বেনজিন রিং এন্ড স্টেবিলাইজ দা কার্বক্সিলেট অ্যানায়ন, এইটার কথা দিয়ে সবকিছু ব্যাখ্যা করে শুধু এটার সাথে বলে দেবে যে অ্যাজ কম্পেয়ার টু বেনজোয়িক অ্যাসিড, হয়ে গেল আলোচনা। আচ্ছা, তাহলে এবার আমি প্রিভিয়াস স্লাইড দুটাতে যায় আমরা এই কথাগুলোই দেখি। আচ্ছা, নিচে যে পিকে ভ্যালু দেওয়া আছে দেখো, তিনটা ক্লোরিন যে দেওয়া আছে ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, তার পিকে ভ্যালু আছে 0.64, তারপরে দুইটা ক্লোরিন আছে 1.48, একটা ক্লোরিন আছে 2.86, শুধু অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড 4.75। আমরা আগেও দেখে আসছি কোথাও না কোথায় বলেছিলাম পিকে ভ্যালু যত কম হবে বা অ্যাসিডের অ্যাসিডিটি যত বেশি হবে পিকে ভ্যালু কম হবে, পিকে ভ্যালু যত বেশি হবে বেসিসিটি তত বেশি হবে, মানে কি অ্যাসিডিটি কম হলে বেসিসিটি বেশি না? জি স্যার, হ্যাঁ। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে, এগুলো একেবারে কঠিন কিছু না, আর মনে করো না যে মনে হয় বায়োলজির বেশি বাহিরে, বেশি বাহিরেও না। হ্যাঁ, এই কয়েকটা অ্যাসিডিটি বেসিসিটি এগুলো খুবই জরুরি জিনিস বায়োলজি মানুষের জন্য দরকার আছে, যে পিকে ভ্যালু যত কম হবে অ্যাসিডিটি তত বেশি হবে, বেসিসিটি কম হবে, পিকে ভ্যালু যত বেশি হবে অ্যাসিডিটি কম হবে, বেসিসিটি বেশি হবে। এবার আমরা আগের দুটা স্লাইডে যে আমি স্টপ ইয়া করে দিতেছি ওই কথাগুলি বলা আছে, যে কথাগুলো আমরা এখান থেকে বের করেছি, আমাদের এখন আর সময় লাগবে না আগামী ক্লাস ইনশাআল্লাহ। এই যে এখানে দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, হ্যাঁ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ স্টেবিলাইজ দা কার্বক্সিলেট এন্ড স্ট্রেংথেন অ্যাসিড, এটা বলছিলাম না যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কার্বক্সিলেট অ্যানায়ন কে কি করে স্টেবিলাইজ করে এবং অ্যাসিডিটি স্ট্রেংথেন দা অ্যাসিডিটি অ্যাসিড, অ্যাসিডিটি বাড়ায় দেয়। হ্যাঁ, তারপরে হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ডিস্টেবিলাইজ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ডিস্টেবিলাইজ দা কার্বক্সিলেট আয়ন বা অ্যানায়ন এন্ড উইকেন দা অ্যাসিড, এটা আবার লাল কালি বোল্ড আকারে দেওয়া আছে। তারপরে কিছু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেওয়া আছে, কিছু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দেওয়া আছে, একটা বিশাল বড় ভুল আছে এই যে দুই জায়গায় লেখা আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ EWG, এটা হয়তো আসলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এই এর জায়গায় ডি ডান পাশে যেটা লিখেছি আবার এখানে রিফিট দেওয়া আছে, এখানে অ্যারোমেটিক স্ট্রাকচার দেওয়া আছে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি হয় তাহলে অ্যাসিডিটি বেড়ে যাবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয় যে রিং এর দিকে ইলেকট্রন এরো চিহ্ন দেখো রিং এর দিকে ইলেকট্রন পুশ করতেছে, রিং এর দিকে ইলেকট্রন পুশ করতেছে স্টেবিলাইজেশন কে ডিস্টেবিলাইজ করতেছে, উইকেন দা অ্যাসিডিটি বা অফ দিস মলিকিউল। তাহলে এই দুটো স্লাইড ওই উদাহরণ থেকে আমরা এখন বুঝলাম, ঠিক আছে স্যার। এখন তোমাদের একটু দেখার বিষয়, একেবারে মনের চোখ দিয়ে ভালোভাবে নিজের চোখ দিয়ে ভিউ করবে, তারপরে মনের চোখে বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। আজকে এতটুকুই, আগামী ক্লাসে আমরা জাস্ট